খ্রিস্টপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে জয় যিশু ও হ্যাপি ইস্টার। এই ইস্টারে কামনা করি আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক আনন্দের ও আশীর্বাদযুক্ত। হ্যাঁ বন্ধুরা, গুড ফ্রাইডের পর আবারও ইস্টার চলে এলো। তিনি পাপকে হারিয়ে এবং তৃতীয় দিন মৃতদের মধ্যে হইতে পুনরুত্থিত হইলেন, সেই ইস্টার আবার চলে এলো। হ্যাঁ বন্ধুরা, তিনি যেমন পাপকে হারিয়েছিল, চলুন আমরাও চেষ্টা করি সেই পাপ থেকে দূরে থাকার জন্য, সেই পাপকে ছেড়ে ভালো পথে চলার জন্য। আমরা সেই প্রার্থনাই এই ইস্টারে তার চরণে রাখি। তিনি যেন আমাদেরকে শক্তি দেন, আমরা যেন ভালো পথে, ভালো কাজে, ভালো সঙ্গে এগিয়ে যেতে পারি, এবং এই সত্যি তবেই আমাদের কাছে এই ইস্টার সত্যিকারের ইস্টার হবে। হ্যাঁ বন্ধু, আজ মৃত্যুও তাকে ধরে রাখতে পারেনি, তিনি মৃত্যুকেও হার মানিয়েছেন। প্রেজ দ্য লর্ড, তিনি মৃত্যুকেও হার মানিয়েছেন, তিনি আবারও উঠেছেন তৃতীয় দিনে। হ্যাঁ তো বন্ধুরা, আজ আমরা ক্রিসমাসকে কিন্তু অনেক বড় করে দেখি বা অনেক বড় করে পালন করি, এবং ক্রিসমাসে অনেক আনন্দ হয়, চারিদিকে মেলা বসে, অনেক কিছু হয়, এর বাড়ি ওর বাড়ি লোক আসা যাওয়া, অনেক কিছু হয়। কিন্তু ইস্টারটা আমি দেখেছি তেমন বড়ভাবে হয় না, সেরকম হয় না। ঘরে যা একটু নিজেদের মধ্যেই খাওয়া দাওয়া আনন্দ এই হয়। কিন্তু আমার তো মনে হয় এই ইস্টারটাকেও অনেক বড় করে পালন করা উচিত, কারণ এটি কোনো সাধারণ জিনিস নয়। কারণ মৃত্যুকে হার মানিয়ে আবার তৃতীয় দিনে তিনি উঠেছেন, তিনি মৃত্যুকেও হার মানিয়েছেন। হ্যাঁ ফ্রেন্ড, তাই এটা তো এই জন্মটাকেও অনেক, এটা একটা আর একটা নতুন জন্ম, এটাকেও আমাদের আরও বড় করে মানা উচিত, সেলিব্রেশন করা উচিত। আর বন্ধুরা, আসুন আমরা এই ইস্টারে তার কাছে এই প্রার্থনাই করি, আমরা যেমন আমাদের জীবনযাপন ভালোভাবে করতে পারি ও একে অপরের পাশে দাঁড়াতে পারি, একে অপরের লাঠি হয়ে দাঁড়াতে পারি। আজ আমাদের যে ভাই বন্ধু সবার সাথে রাগ হিংসা জলাজলি যেগুলো আছে, আসুন এই ইস্টার থেকে আমরাও নতুন জন্ম নিই, সেইগুলো ত্যাগ করে আমরাও তার পথে চলি, তবেই হবে হয়ে উঠবে যে সত্যিকারের ইস্টার। এই ইস্টারে আসুন আমরা আজ মদ ভান না খেয়ে ভালোভাবে আনন্দ করি। হ্যাঁ, শুধু কি মদ ভান খেয়েই আনন্দ করা যায়, নাচানাচি করা যায়? খ্রিস্টপ্রিয় ভাই ও বোনেরা, প্রভু যিশুর গানেও প্রচণ্ড নাচ আনন্দ সব কিছু করা যায়। আমরা করি, আমরা যখন সবাই যাই, আপনারা চিন্তা করতে পারবেন না আমরা কত নাচ করি, কত আনন্দ করি, কত গান করি। সেখানেও আপনি পাগল হয়ে যাবেন, সেই সভা চলাকালীন এত সুন্দর সভা হয় বলে বোঝানো যাবে না। তো আসুন না তার প্রেমে মগ্ন হয়ে একটু নাচ করি, তার আনন্দ গানে আমরা নিজেকে হারিয়ে ফেলি, সেরকম অন্য সিনেমা গানে না গিয়ে, এবং সেই প্রভুর গান, সেই প্রভুর স্তব স্তুতি আরাধনা করে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি, এবং আমাদের পরের প্রজন্মকে সেটাই শিখাই যে এইভাবে ইস্টার পালন করতে হয়, নাকি কোনো হিন্দি সিনেমার গানে। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা প্রার্থনা করি এই ইস্টারটা যেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের জীবনে নতুনভাবে নতুন পরিচয়ে আমরা আবার জন্ম নিতে পারি, সব কিছু জীবন থেকে মুছে ফেলে তার পথে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড অফ গড, তার বাক্য অনুযায়ী আমরা যেন চলতে পারি, জীবনযাপন করতে পারি। তিনি যেন সেই শক্তি আমাদেরকে দেন, এবং প্রত্যেক মানুষের যার যা কষ্ট আছে আমরা তার চরণে রাখলাম। প্রভু যীশু খ্রিস্ট যেন তাদের প্রতি সহায় হন, তাদের পাশে দাঁড়ান, এবং আসুন আমরা তাকে এই ইস্টারে আবার নিজের করে নিই। আমি গুড ফ্রাইডের জন্য একটি ভিডিও আপলোড করেছিলাম, জানি না অনেকের হয়তো খারাপ লেগেছে। আপনারা যদি কেউ না দেখে থাকেন, গুড ফ্রাইডের ভিডিওটা দেখবেন, কারণ দেখলাম না যে তাতে বেশি কেউ কমেন্ট বা লাইক করেছে, কারণ হয়তো একটু কঠোরভাবে বলে ফেলেছি। কিন্তু হ্যাঁ ফ্রেন্ডস, যেটা সত্যি আমি সেটাই বলেছি, খ্রিশ্চান লাইফটা আমরা যেভাবে লিড করছি সেটা আমাদের করা উচিত না। অ্যাজ আ খ্রিশ্চান, একটা খ্রিস্টীয় জীবন দেখতে মনে হয় অনেক সোজা ফ্রেন্ড, কিন্তু সত্যি করে খ্রিস্টর পথে চলতে গেলে অনেক বাধা, অনেক বাধা পেরিয়ে তবে তার পথে চলা যায়, তার পথ এত সোজা না। তো আসুন আমরা সেই শক্তি তার কাছে চাই, যেন আমরা সেই পথে এগিয়ে চলতে পারি, তাকে অনুসরণ করতে পারি। অ্যাজ আ খ্রিশ্চান, খ্রিস্টকে অনুসরণ করা মানেই হলো কিন্তু খ্রিশ্চান।
একটা খ্রিস্টান, প্রকৃত খ্রিস্টান তবেই হতে পারবো যখন আমি খ্রিস্টকে অনুসরণ করব। হ্যাঁ ফ্রেন্ডস, চলুন আপনাদের সবার এই ইস্টার খুব ভালো হোক। প্রভু যিশু আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। আপনাদের জীবনের যা কিছু প্রবলেম আছে তা যেন নতুনভাবে আবার সব কিছু ঠিক হয়ে যায়। প্রভু যিশুর চরণে সেগুলো রাখবেন এবং প্রার্থনা করবেন, অবশ্যই বিশ্বাস করলে মহিমা দেখিবে। প্রেজ দ্য লর্ড, বিশ্বাস করলে মহিমা দেখিবে। হ্যাঁ ফ্রেন্ডস, বিশ্বাস করুন। আমি তো যখনই কিছু চেয়েছি তার কাছে পেয়েছি, হ্যাঁ সাথে সাথে না পেলেও কিছুদিন পরে হলেও পেয়েছি। প্রভু যিশু আপনি আজকে আমার সাথে, আমার বাবার সাথে যদি আমার বন্ডিং ঠিক না হয়, আমি আমার বাবার কাছে যতই চাই না কেন সে আমাকে দেবে না, দেরি করবে। সে যখন বুঝবে কি যে আমার ছেলে এটাকে ঠিকভাবে, যেটা আমি দিতে চলেছি সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারবে, আমার বাবা কিন্তু তখনই সেই জিনিসটা দেবে, তার আগে কিন্তু আমাকে দেবে না। তো আসুন আমাদের নিজেদের বাবার সাথে আমাদের যেমনি বন্ডিং, সেরকম বন্ডিং আমরা আগে তার সাথে তৈরি করি, তারপরে দেখুন না সে দেয় কি না, দেবে, ভরে দেবে ফ্রেন্ডস। হ্যাঁ ফ্রেন্ডস, তার জন্যে কিন্তু নিজেকে তৈরি করতে হবে, সেটা পাওয়ার যোগ্যতা নিজেকে অর্জন করতে হবে, তবেই পাওয়া যাবে। প্রার্থনা করি, উত্তর আসছে না, কেন আসছে না সেটা কোনো দিন ভেবেছেন কি? প্রার্থনা করলেই কি সব কিছু পেয়ে যাবেন? প্রার্থনা করলেই কি আপনার জীবনে পরিবর্তন চলে আসবে? প্রার্থনা করলে পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনের পথে আপনাকে চলতে হবে, সেই পরিবর্তনের পথে আপনাকে এগোতে হবে, তবেই কিন্তু আপনার জীবন সফল হবে। হ্যাঁ ফ্রেন্ডস, হয়তো অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলছি, কিন্তু এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের জীবনে যা যা হয়েছে আমি তার থেকেই শুধু আপনাদেরকে শেয়ার করছি। হ্যাঁ ফ্রেন্ডস, তার কাছে চাইলে পাওয়া যায়, বলে না দরজা ঠক ঠক করো খুলে দেওয়া যাবে? হ্যাঁ ফ্রেন্ডস, তিনি দরে দাঁড়িয়ে আছেন, আপনি দরজা ঠক ঠক করুন, তিনি আপনার জীবনে আসতে প্রস্তুত। কিন্তু আপনাকে তার জন্যে তাকে আগে নিজের করতে হবে, তার সাথে বন্ডিং তৈরি করতে হবে, তবেই তো তাকে পাওয়া যাবে। আজকে আমি একটা সাধারণ কথা বলছি, আজকে একটা খুবই সাধারণ লজিক এটা, একটা ভিখারি যদি আপনার কাছে আসে, এসে টাকা চায়, আপনি তাকে হয়তো পকেট থেকে বের করে 10 টাকা দেবেন, আর একটু বেশি দয়া হলে আপনি কিন্তু তার আপনার পকেট থেকে বের করে আরও 10 টাকা দেবেন, তার থেকে বেশি দেবেন না। কিন্তু সেম জিনিস আপনার ছেলে যদি আপনার কাছে এসে চায়, আপনি কিন্তু তাকে, সে যদি বলে আমাকে 100 টাকা দাও, আপনি কিন্তু 100 টাকা তাকে দেবেন। কেন জানেন? কারণ আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, তাই জন্যে আপনি কিন্তু তাকে দিয়ে দিলেন। আর যেটা আমরা ভিখারিকে দিলাম সেটা আমার মনে দয়া এসেছিলো তার প্রতি, ভালোবাসা না। এখানে কিন্তু একটা বিগ ডিফারেন্স আছে, দয়া আর ভালোবাসা। আমার তার প্রতি দয়া হয়েছে, তাই আমি তাকে পকেট থেকে বের করে 10 টাকা দিয়েছি, আর একটু খারাপ লাগলো আরও 10 টাকা দিলাম, কিন্তু 100 টাকা দিইনি। আর আমার ছেলে আমার কাছে চাইলো, আমি একবারে 100 টাকা দিলাম, কেন? আমি তাকে ভালোবাসি। তো সুতরাং নিজেদেরকে, আমাদেরকে তৈরি করতে হবে তার কাছে, দয়ার পাত্র থেকে ভালোবাসার পাত্র তৈরি হতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এখন তার কাছে দয়ার পাত্র, কিন্তু নিজেকে তৈরি করতে হবে ভালোবাসার পাত্র। প্রেজ দ্য লর্ড, ভালোবাসার পাত্র তৈরি করতে হবে, তবেই আপনি যা চাইবেন তাই পাবেন। প্রার্থনা করি, আপনারা সবাই ভালো থাকুন। প্রভু যিশু খ্রিস্ট আপনাদের সকলকে ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক। প্রভু পরমমঙ্গলময় পিতা, এই ইস্টারে আমাদের তোমাকে নতুন করে চেনার শক্তি দাও পিতা। আমরা অনেক ভুল কাজ, পাপ কাজ করে আছি পিতা, সেই সবগুলো তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি বলেছো কতবার ক্ষমা করবে? 70 গুণ 7 বার। হ্যাঁ পিতা, তবে আমরা ইচ্ছা করে, অন্যায় করে, বারবার জানা সত্ত্বেও, জেনে বুঝে যদি পাপ করি পিতা, সেই পাপের ক্ষমা নেই। কিন্তু যদি অজান্তে ভুল করে থাকি পিতা, এবং আমরা বারবারই এই মানুষ আমরা পাপের পথে চলে যাই, তুমি আমাদেরকে ক্ষমা করো পিতা, এবং তুমি আমাদেরকে তোমার রাস্তা, তোমার পথে চলার জন্য সাহায্য করো পিতা। তোমার পথে আমরা যেন এগোতে পারি পিতা, সেই শক্তি তুমি আমাদের দাও। এই ইস্টার থেকে তোমাকে চিনতে শিখাও। তুমি যেমনি মৃত্যুকে হার মানিয়ে জীবিত হয়ে উঠেছিলে, আমাদেরকেও শক্তি দাও, আমরা যেন পাপকে হার মানিয়ে নতুন জন্মে, আত্মাতে জন্ম নিতে পারি এই ইস্টারে। সেই প্রার্থনাই তোমার চরণে রাখলাম পিতা, দয়া করে শোভন ও গ্রাহ্য হোক প্রভু যিশুর নামে। হ্যাঁ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, এই ইস্টার আপনাদের সকলের ভালো যাক, এই শুভকামনাই করি।
তো চলুন চেষ্টা করি সবাই দয়ার পাত্র থেকে ভালোবাসার পাত্র হয়ে উঠতে। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, আমেন।